দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে করোনারি হার্ট ডিজিজ আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন প্রথমেই আমরা পরিচিত হই আজকের অতিথির সাথে অধ্যাপক এম এ বাকি উনিশশো সালের সেপ্টেম্বর মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে ডিপ্লোমা ইন কার্ডিওলজি এবং পরবর্তীতে এফ ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন স্বাগত জানাচ্ছি ধন্যবাদ করোনারি হার্ট ডিজিজ একটি জটিল নাম শুরুতেই স্যার একটু জানতে চাইবো যে আসলে এই যে হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ এটি বলতে আসলে কি বোঝানো হচ্ছে আসলে হার্ট তো আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই না যেটা সংকোচন এবং প্রসারণ করে সারা শরীরের রক্ত সরবরাহ করে এবং সেটার মাধ্যমে আমরা বেঁচে থাকি সারা শরীরের রক্ত সঞ্চালনের দায়িত্ব হার্টের কিন্তু হার্টের হার্টের উপরে যে রক্ত নালীগুলি থাকে এগুলিকে করোনারি রক্ত নালী বলে ইংলিশে যেটাকে করোনারি আর্টারি এই করোনারি রক্তনালীগুলি বিভিন্ন কারণে ব্লক হয়ে যায় তো যখন ব্লক হয় তখন করোনারি যে সার্কুলেশন রক্ত সরবরাহ বিঘ্নিত হয় সেই যে ডিজিজ তার ফলশ্রুতিতে যে ডিজিজগুলি যে রোগগুলি আসে যেটাকে বলা হয় করণের হার্টের ডিজিজ তার মধ্যে আপনাদের স সচরাচর যে নামটা আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত সেটা হলো হার্ট অ্যাটাক ইস্কেমিক হার্ট ডিজিজ হার্ট ফেলিওর এগুলি করোনের হার্ট ডিজিজ থেকে চলে আসে তো এই যে কিছু রোগের কথা আপনি বললেন যেটি হচ্ছে করোনারি হার্ট ডিজিজের মধ্যে পড়ছে কিন্তু আমরা কিন্তু দেখে থাকি যে দেখছি যে ইদানিং এই হার্টের ডিজিজগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিন্তু অনেকেই বিভিন্ন কারণে তো এটা আসলে কারণ কি মানে অন্যান্য দেশের সাথে সাথে বা বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশেও এর সংখ্যা বাড়ছে ঝুঁকিও বাড়ছে এত বাড়ছে কেন তার পেছনের কারণ আসলে এই আলোচনাটা সময়ের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ এখন সারা বিশ্ব জুড়ে হার্টের রক্তনালী আর ব্রেনের রক্তনালী যেটাকে সেরিব্রো ভাস্কুলার ডিজিজ বলে এই দুটো রক্তনালীর ব্লকের কারণে মৃত্যুর হার কিন্তু টোটাল মৃত্যু তিরিশ পার্সেন্ট প্রায় তো এটা একটা বিশাল ব্যাপার যে সারা পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে যে সকল রোগে তার তিরিশ ভাগ কিন্তু এই রক্তনালী রোগে মানুষ মারা যাচ্ছে এবং একইভাবে বাংলাদেশেও কিন্তু বা সেম স্ট্যাটিস্টিক্স আমাদের যে রোগের যে প্রাদুর্ভাব ইতিপূর্বে আমাদের এই রোগে আক্রান্তের সংখ্যা এবং বর্তমানে দশ বছর পনেরো বছর আগে যা ছিল তার থেকে এখন গ্রাজুয়ালি গ্রাজুয়ালি কিন্তু বাড়ছে অবশ্যই এর কিছু কারণ আছে যেগুলি কিন্তু আলোচনার দাবি রাখেন সেটার আপনি জানেন যে এই রক্তনালীর ব্লকের পিছনে কিন্তু বিজ্ঞানীরা পাঁচটি কারণকে খুব সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন এছাড়াও কিছু কিছু আরও ছোট ছোট কারণ আছে তো পাঁচটা কারণের মধ্যে ধূমপান উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তে অধিক কোলেস্ট্রল কিছু কিছু পারিবারিক সংযোগ জেনেটিক ফ্যাক্টর যেটাকে আমরা বলি আর মাইনর ফ্যাক্টরগুলির ভিতরে যে অতিরিক্ত যে টেনশন দুশ্চিন্তা আমাদের জীবনযাত্রার ভিতরে যে শৃঙ্খলা বোধ আমাদের চলাচল বা হাঁটাহাঁটি ফিজিক্যাল এক্সারসাইজ কায়িক পরিশ্রমের যে অভাব ইত্যাদিগুলি কিন্তু এর ভিতরে চলে আসে এখন এই যে এগুলিকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি হার্ট রিস্ক ফ্যাক্টর বা করোনার ডিজিজ আপনি যেটাকে বললেন যে করোনার হৃদরোগ করোনার হৃদরোগের কারণগুলিকে আমরা রিস্ক ফ্যাক্টর নামে চিহ্নিত করে থাকি রিস্ক গুলো হচ্ছে যেগুলো আপনি বললেন আচ্ছা তো তারপরও দেখছি যারা এই এই রোগের মধ্যে পড়ছেন আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো যে আসলে যখন কারো হৃদরোগে কেউ আক্রান্ত হন সেটি যে কারণেই হোক লক্ষণগুলো ঠিক শুরুর দিকে কিভাবে প্রকাশ পাবে কি দেখে বোঝা যাবে যে তার এই আচ্ছা করোনারি আর্টারি যেহেতু হার্টের রক্ত সরবরাহ করে তো সুতরাং এই রক্তনালীগুলি যখন বন্ধ হয় বা বন্ধ হওয়ার উপক্রম হয় তখন হার্টের কিছু সমস্যা কিছু সিমটমস এটা রোগীকে দেয় কিন্তু তার মধ্যে একটা যেটা খুব ইম্পর্টেন্ট হলো যে একটা রুগী খুব সুস্থ ছিল তার স্বাভাবিক যেটুকু সে হাঁটা করে সেটুকুর ভিতরে তার কোনো রকম কষ্ট ছিল না কিন্তু ইদানিং সে লক্ষ্য করছে যে উনি যদি বিকালে হাঁটেন বা সকালে তার যদি হাঁটার অভ্যাস থাকে অথবা উনি যদি সিঁড়ি দিয়ে আগে তিনতলা বা চারতলায় উঠতেন কিন্তু এখন দেখা যায় যে অর্ধেক অতিক্রম করার পরেই তা কিন্তু এক ধরনের বুকে ব্যথা অস্বস্তি আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে হাটের এই সিমটম লক্ষণগুলি কিন্তু খুব ভ্যারিয়েবল হয় এই জন্য অনেক সময় হার্টের রোগী এটাকে বলে যে আমার গ্যাস হয়েছে আমার অ্যাসিডিটি হয়েছে ইত্যাদি বলে অনেক সময় কালো কালোক্ষেপণ করেন তো হার্টের অনেক সময় ডিসকমফোর্ট হয় সিম্পল ডিসকমফোর্ট একটা ডিসকমফোর্ট ফিল করছে অস্বস্তি অস্বস্তি অথবা টিপিক্যাল একটা ব্যথা অথবা টিপিক্যালি এক ধরনের চাপ অথবা যেটা যে পরিমাণ তার শ্বাসকষ্ট হওয়ার কথা না অবশ্যই পরিশ্রম করলে স্বাভাবিকভাবেই একটা লেভেল যাওয়ার পরে আমাদের একটা শ্বাসকষ্ট হবে কিন্তু তার দেখা যায় যে তার অনেক আগি যেটাকে রুগী এক্সপ্রেস করে বর্ণনা করে যে আমি অল্প কাজে হাঁপিয়ে যাই এই জিনিসগুলো এই খুব আর্লি সিমটমস এই জিনিসগুলি কিন্তু অ্যাকচুয়ালি হার্ট ডিজিজ বা করোনের আর্টি ডিজিজ আমরা যখন ছাত্র ছিলাম আজকে থেকে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগে আমাদের বইয়ে কিন্তু লেখা থাকতো যে এই ডিজিজগুলি গুলি পঞ্চাশ দশকের ডিজিজ মানে ডিজিজ অব দা ডিকেট এরকম ভাবে একটা ল্যাঙ্গুয়েজ ছিল এখন এটাই বলছি যে আপনি যেটা প্রথমে এই ভূমিকাতে বলেছেন যে সারা বিশ্বে জুড়ে বাড়তেছে সেই সঙ্গে বাংলাদেশেও বাড়ছে খুব টিপিক্যাল এখন কিন্তু খুব দুঃখজনক হলো যে একেবারেই ফ্র্যাঙ্ক হার্ট অ্যাটাক করোনারি হার্ট ডিজিজের সর্বশেষ খারাপ পর্যায়টা হলো হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক মানে কোন রক্তনালী যখন একশো বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেই রোগীটা মৃত্যু ঝুঁকিতে চলে যায় রক্তনালীতে আমাদের হার্টের রক্তনালী এমন সেন্সিটিভ যে বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হার্টের টোটাল কার্যক্রম বিঘ্নিত হয় এক থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু হার্ট বসে যেতে পারে হার্ট একেবারে স্টপ হয়ে যেতে পারে হার্টের টিস্যু ড্যামেজ হওয়া শুরু হয় হার্টের যে আমাদের হার্ট যে একটা ছন্দময় গতিতে চলে আপনি জানেন যে সত্তর থেকে আশি বা থেকে বিট পার মিনিট সে একটা ঘড়ির কাটার মত কিন্তু আমাদের হার্ট পাম্প করে এটা কিন্তু হ্যাফাজার্ডলি করে না পার্টিকুলার রেটে করে সেভেন্টি রেট পার মিনিট বা আশি পার মিনিট খুব সুন্দর ঘড়ির কাটার মতন করে হঠাৎ করে তার ছন্দ পতন ঘটতে পারে এবং পেশেন্ট কিন্তু ইমিডিয়েট মারা যেতে পারে তো এইটা হলো করোনারি হার্ট আটারি ডিজিজ বা হার্টের রক্তনালী ব্লকের রোগের সবচেয়ে ভয়ঙ্কর একটা পর্যায় পর্যায় কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেটা আমি তো একজন হসপিটালের প্রফেসর হিসাবে আমাদের প্রচুর রুগী দেখার একটা অভিজ্ঞতা আছে যেটা আমরা পঁয়তাল্লিশ ধীরে ধীরে তিরিশ আরও ধীরে আমরা যেমন গত কয়েক মাসে কিন্তু একেবারে পঁচিশ তিরিশ তো আমরা সাধারণত পঁচিশ বছরের একটা ছেলে হার্টের বুকে ব্যথা বললে আমরা আগে এটাকে একটু অবহেলা ঠিক বলবো না একটু অপেক্ষা করার বা একটু কম ইম্পর্টেন্স একটা দেওয়ার একটা চেষ্টা করতাম কিন্তু এখন আমরা দেখছি সবটারই গুরুত্ব দেওয়া উচিত এবং অবশ্যই কেউ কেউ হার্টের ব্যথা বললে কারণ আমরা এখন কিন্তু পঁচিশ আঠাশ তিরিশ এই রেঞ্জেরও কিন্তু এবং ইম্পর্টেন্ট হলো ঢাকা ইউনিভার্সিটির হল থেকে হৃদরোগ আগে আমার একটা জগন্নাথ ইউনিভার্সিটি তাকে আমরা প্রথমে বুকের ব্যথা বলে সে যখন বারবার বলছে তখন আমি তাকে হৃদরোগ হসপিটালে ভর্তি করেছি জাস্ট ফর অবজারভেশন কিন্তু আমার মন বলছিল যে এটা হয়তো ভালোর দিকে যাবে ঠিক সেকেন্ড তার হার্ট অ্যাটাক হয়ে যায় তো এই জিনিসগুলি কিন্তু এখন আসতেছে আপনি যেটা বললেন স্যার যে রিস্ক ফ্যাক্টর অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে মেজর রিস্ক ফ্যাক্টর বা মাইনর কিছু ফ্যাক্টর আছে তাহলে কি অবশ্যই প্রিভেনশনের বিষয়টাও বোধ তার সাথে চলে আসে যে এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করি বা জানতে পারি যে ফ্যাক্টর ফ্যাক্টরগুলো কি সেইভাবে যদি আমাদের লাইফস্টাইলটা সব কিছু বা স্ক্রিনিং আগে থেকে বোঝা কারা কারা আছে এই বিষয়গুলো টোটালি যদি জানা যায় তাহলে বোধ অনেকটা আমরা যে আগে কারণ আছে আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি তাহলে এই পাঁচটার ভিতরে কিন্তু এটা ঢুকে যাবে কিরকম ঢুকে যাবে এই ছেলেটা তো ইদানিং কালের তার শৈশব তারপরে সে যৌবনে পড়েছে কিন্তু আমাদের নগরায়নের কারণে আমরা গ্রাম থেকে ধীরে ধীরে শহরমুখী হচ্ছি আমাদের আর্থিক উন্নতি হচ্ছে এবং আর্থিক উন্নতির কিছু নেগেটিভ যে দিকগুলি আমাদের সমাজে আমাদের ব্যক্তি জীবনে আমাদের সামাজিক জীবনে যেগুলো পড়ে সেগুলো এখন পড়তে শুরু করেছে সে পড়তেগুলো আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের যে খেলাধুলার মাঠ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের রিক্রিয়েশন আপনি খেয়াল করে দেখেন এখন আমাদের যাদের একটু পয়সা করি আছে আমাদের যে সন্তানগুলি ছোট আমরা তাদেরকে ওইভাবে রিক্রিয়েশন আগে যে মাঠে রিক্রিয়েশন একটা যে মাঠে বিনোদন যে বিনোদনের সঙ্গে সঙ্গে সে ফিজিক্যালি বিল্ড হতো এবং তার কায়িক সেটা কিন্তু হচ্ছে না আপনি কি করতেছেন আপনি আপনার এই যে একঘেয়ে কাটানোর জন্য সুন্দর পরে আপনি বলতেছেন যে চলো আমরা আজকে চাইনিজ খেয়ে আসি অথবা আজকে ফাস্ট ফুড খেয়ে আসি তাহলে আমাদের একমাত্র বিনোদন কিন্তু এখন যেয়ে পৌঁছাচ্ছে কিন্তু ফুডের উপরে সুতরাং ছোটবেলায় থেকে এই ছেলেগুলি কিন্তু ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এক নম্বর ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে যে ফুডগুলি আমাদের রক্ত নালির জন্য আমাদের হার্টের জন্য ভালো না তৈলাক্ত খাবার চর্বিদার খাবার সেগুলো কিন্তু আমরা বেশি পরিশ্রম তো করছি না তার কিন্তু কায়িক পরিশ্রম কমে যাচ্ছে এই দুটো মিলিতভাবে আমার মনে হয় যে ইয়াং জেনারেশন যে করোনার আর্টি ডিজিজ এখন আক্রান্ত হচ্ছে ২৫ থেকে তিরিশ বা চল্লিশের মধ্যে যেটা হচ্ছে প্রচুর রেঞ্জ এবং এটা কিন্তু এই ফুড হ্যাবিটের কারণে কায়িক পরিশ্রমের কারণে

একটা বিশাল একটা অর্থনৈতিক একটা ক্ষয় শিকার হচ্ছে এবং সে স্বাস্থ্যগতভাবে সে অনেকটা দুর্বল হয়ে যাওয়ার কারণে সেই তার যে অ্যাকটিভ কর্মকাণ্ড সমাজ বা রাষ্ট্রকে যে অবদান সে অবদান কিন্তু তার কমে যাচ্ছে অবশ্যই স্যার আমরা আশা করব যে সেই দিক পর্যন্ত বা অত দূর পর্যন্ত না গিয়ে তার অনেক আগেই যাতে প্রতিরোধের বিষয়টা আমাদের সবার মাথায় থাকে এবং সেভাবেই যাতে অবশ্যই প্রতিরোধের ব্যাপারটাই আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এবং এই ব্যাপারে এগিয়ে আসতে হবে সবাইকে স্যার অনেক অনেক ধন্যবাদ চমৎকার কিছু তথ্য পেলাম আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শুনছিলাম করোনারি হার্ট ডিজিজ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন আজকের অতিথি আশা করছি আপনাদের উপকারে আসবে প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি ভবন সাততলা একশো কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক ফ্যাক্স থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট ডট এই ঠিকানায় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে হেপারাইটিস একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা শুধু অনুন্নত বিশ্বের নয় এটা উন্নত বিশ্বেও এই অসুখটা অনেক প্রকোপ এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রতি বছর প্রায় তেরো থেকে চোদ্দ লাখ লোক এই জনিত জটিলতায় মৃত্যুবরণ করে তো এই বিষয়টাকে নিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু সাল থেকে একটা দিবস পালন করে আসছে এটার উদ্দেশ্য হচ্ছে এবারের স্লোগান শো ইউর ফেস অর্থাৎ আপনি অংশগ্রহণমূলকভাবে হেপাটাইটিস ভাইরাস সম্বন্ধে নিজে অবগত হন প্রতিরোধে প্রতিরোধ করার জন্য যে সমস্ত বিষয়গুলো আছে যেরকম টিকা গ্রহণ বিশুদ্ধ পানি গ্রহণ সবগুলো বিষয়কে মানুষকে সচেতন করার বিশ্ব স্বাস্থ্য প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডব্লিউডিটিভিবিডি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এন টিভি পর্দায়